আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন বরাবরের মতো আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজার এবং লোভনীয় একটি রেসিপি যা গরমে দেহকে ঠান্ডা এবং মনকে প্রশান্তি করে তোলে হ্যাঁ ভিওয়ার্স এই ঠান্ডা এবং মনকে প্রশান্তি করার জন্য আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি আইসক্রিম আজ কিন্তু নারকেলের আইসক্রিম নিয়ে হাজির হয়েছে নারকেলের আইসক্রিম বাড়িতে কত সুন্দর এবং সহজভাবে তৈরি করা যায় এবং খেতে তো অসম্ভব মজা ছোটবেলায় স্কুলের গেটে কত নারকেলের আইসক্রিম খেয়েছি জানি না সেগুলো কতটা পুষ্টি সমৃদ্ধ ছিল তবে বাড়িতে যদি এভাবে আইসক্রিমটা তৈরি করেন তাহলে দেখবেন খেতে খুবই ভালো লাগবে এবং অবশ্যই সেটা হেলদি এবং নারকেল কতটা যে হেলদি অবশ্যই এই রেসিপিতে জানিয়ে দেব। তো চলুন ভিহার্স আজকের ভিডিও শুরু করি তো প্রথমে আমি একটি পাত্রে কিছু কাজু বাদাম এবং কাঠবাদাম নিয়েছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ হয়েছে গুঁড়ো করার পরে তো ঠিক একটু হালকাভাবে ভেজে নিয়েছি খুব কড়াভাবে ভেজে নেওয়ার দরকার নেই তাহলে কালারটা একদম কালছে চলে আসবে তারপর একটু আলাদা পাত্রে আমি হাফ লিটার পরিমাণ বা পাঁচশো এম পরিমাণ এখানে দুধ নিয়ে নিয়েছি অবশ্যই খাঁটি গরুর দুধ হতে হবে আমি এখানে কোনো পাউডার দুধ বা কোনো কালার কনডেন্স মিল্ক কোনোটাই ব্যবহার করিনি বা ময়দা করস কোনোটাই ব্যবহার করিনি তো নেচারালভাবে এই আইসক্রিমটা তৈরি করেছি এবং খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছে তো জ্বালানোর পর এখানে দিয়ে দিচ্ছি ঠিক দুই ইঞ্চি পরিমাণে এ দারুচিনি দিয়ে দিচ্ছি এলাচ দুটা এবং ফাটিয়ে দিচ্ছি যেন ফ্লেভারটা ভালো হয় আর দিয়ে দেবো একটা তেজপাতা তো তেজপাতাটা আমি ছিঁড়ে দিয়েছি ফ্লেভারের জন্য তো ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবং দুধটাকে ঠিক আমি অর্ধেকটা শুকিয়ে ফেলবো আড়াইশো মেলে নিয়ে চলে আসবো আর এখানে দিয়ে দিয়েছি চিনি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এখানে মিষ্টতা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন। তো নাড়াচাড়া করে নিচ্ছে আর যে আমি বাদামগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ হয়েছিল আর এখানে আমি নারকেল ঠিক গ্রেড করে নিয়েছি কুণ্নি দিয়ে কুড়িয়ে নিয়েছি এক কাপ পরিমাণ অবশ্য নারকেলটা একটু বেশি দিতে হবে কেননা যেহেতু আমি নারকেলের আইসক্রিম করব। খেতে গিয়ে যদি নারকেলেই খুঁজে না পাই তাহলে আইসক্রিম হল কি করে তো ঠিক এভাবে নাড়াচাড়া করে জ্বালিয়ে নেওয়ার পরে দুধ যখন অর্ধেকটা শুকিয়ে যাবে এবং একটা ঠিক থকথকে ভাব চলে আসবে ক্ষণ সে পর্যায়ে আমরা নামিয়ে নেব ঠিক নামানোর আগ মুহূর্তে যে মশলাগুলো আছে সেই মশলাগুলো আমরা ফেলে দেব আর দেখেই বুঝতে পারছেন এর ঘনত্বটা কতটা সুন্দর হয়েছে একটা থকথকে ভাব চলে আসবে তাহলে আইসক্রিমটা খেতে খুব ভালো লাগবে তো ঠিক এই পর্যায়ে আমরা নামিয়ে নেব কোনো অবস্থায় যেন গরম গরম ফ্রিজে থুতে যাবেন না এতে করে কিন্তু ফ্রিজের সমস্যা হতে পারে তো ঠিক ঠান্ডা হওয়ার পর আরেকটু ঘন হয়ে এসেছে এ পর্যায়ে একটি পাত্রে আমি ঢেলে নিচ্ছি ইচ্ছে করলে আপনারা মোল্ডেও দিতে পারেন আজ আমি একটি টিফিন বক্সে আমি বসাবো এ পর্যায়ে সমস্তটা নামিয়ে নিলাম এবং টিফিনের মুখটা আটকে দিয়ে ফ্রিজে জমতে দেবো সে পর্যায়ে জেনে নেব নারকেলের কতটা পুষ্টিগুণ রয়েছে নারকেল অতিরিক্ত ওজন কমাতে সহায়তা করে নারকেল খুব অল্প ক্যালোরিতে মেটাবলিজম বৃদ্ধি করে তাই অল্প সময়ে শরীরে শক্তি যোগায় নিয়মিত নারকেল খেলে ত্বক কোমল ও সুন্দর হয় নারকেল থাইরয়েড হরমোনের কার্যক্রম স্বাভাবিক রাখতে সহায়তা করে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমায় দাঁতের ক্ষয়রোধ দূর করে তাহলে বুঝতেই পারছেন নারকেলের কতটা গুণ আরও আছে প্রোস্টেটক্রান্ড বড় হয়ে যাওয়া রোধ করে নারকেল যে কোনো ক্যান্সার রোধে কার্যকরী গল ব্লাডারকে বিভিন্ন অসুখ থেকে রক্ষা করে শরীরে হাড় গঠনে সহায়তা করে রক্তে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস জনিত কারণে শরীরের ক্ষতি রোধ করে হজম প্রক্রিয়ায় সহায়তা করে আথেরোস ক্লেরোসিসের ঝুঁকি কমিয়ে হার্ট ভালো রাখতে সহায়তা করে তো বুঝতেই পারছেন ভিওয়ার্স যে নারকেলে কতটা গুণ আছে আমরা হয়তো অনেক সময় ভেবেই থাকি যে ক্ষতিকর এর বিপরীতেও কতটা ভালো গুণ আছে যা নিয়মিত আমাদের প্রতিদিন অল্প করে কিছু না কিছু করে নারকেল খাওয়া উচিত তো আমার ঠিক সাত থেকে আট ঘন্টা জমানোর পর বুঝতেই পারছেন যে কতটা জমে গেছে ঠিক সাত আট ঘন্টা আমি ফ্রিজে রেখে দেওয়ার পর একদম পাথরের মতো শক্ত হয়ে গেছে তো ঠিক একটা চাকু দিয়ে আমি চারপাশটা একটু লুজ করে নেব নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন যে অটোমেটিক ভেতর থেকে বের হয়ে আসবে এই নারকেলের আইসক্রিম খেতে খুবই ভালো লাগে আর আমার বাড়ির সকলে তো খুবই পছন্দ করে আপনিও আপনাদের বাচ্চাদের এভাবে যদি আইসক্রিম তৈরি করে দেন তাহলে দেখবেন যে বাজারের আইসক্রিমটা খেতেই চাইবে না তো আমি এভাবে কেটে বাচ্চাদের দিব তো ভিউয়ার্স কাটতে কাটতে ততক্ষণে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ